পদে উপজেলা কোটায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে শিক্ষক নিয়োগ প্রদান করা হয়ে থাকে, যার মধ্যে 60% মহিলাদের জন্য সংরক্ষিত। শিক্ষকবিহীন শিক্ষা প্রতিষ্ঠান মূল্যহীন। প্রতি বছর অবসরজনিত কারণে, বদলি, মৃত্যুজনিত কারণে, পিটিআই, ডিপিএড, প্রশিক্ষণ ও মাতৃত্বকালীন ছুটির কারণে, চিকিৎসাজনিত ছুটির কারণে, বিভিন্ন সময়ে প্রশিক্ষণজনিত কারণে সারা বছর প্রায় 20-25% শিক্ষকের পদ শূন্য থাকে। একটি স্কুলে ন্যূনতম জনবলের সংখ্যা 5 জন, 5 জনের কমে কোনো শিক্ষক, কোনো স্কুল সেখানে পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। প্রাথমিক বিদ্যালয়ে সঠিকভাবে শিক্ষা কার্যক্রম চলতে পারে না। প্রতি বছর 20-25% শূন্য পদ থাকার কারণে শিক্ষক পদায়ন সমন্বয় করতে উপজেলা এবং জেলা শিক্ষা অফিসারদের দাপ্তরিকভাবে সীমাহীন সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। ফলশ্রুতিতে দুর্গম এবং যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চল, উপকূলীয় হাওর বাওড় পাহাড়ি অঞ্চলসমূহে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষক স্বল্পতার কারণে নামমাত্র শিক্ষা কার্যক্রম বিদ্যমান, যার ফলে ওই সকল এলাকার বসবাসকারী শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শতভাগ শিশুকে পাঠদানের আওতায় আনার যে অন্যতম লক্ষ্য, সেই লক্ষ্য ব্যাহত হচ্ছে। মাননীয় স্পিকার, এমত অবস্থায় দুর্গম, যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চল, উপকূলীয় হাওর বাওড় পাহাড়ি অঞ্চলসমূহে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বপ্রথম তালিকা প্রণয়নপূর্বক ওই সকল বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে স্থানীয় অধিবাসীদের ইউনিয়ন এবং স্থানীয় কোটাভিত্তিক শিক্ষক নিয়োগদানের জন্য নীতিমালা প্রণয়ন করা খুবই জরুরি বলে প্রয়োজন মনে করি। উপজেলা রাজস্ব তহবিল অথবা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়তে বিশেষ বরাদ্দ দিয়ে উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে সরকারি নীতিমালা প্রণয়নপূর্বক স্থানীয়ভাবে অস্থায়ী ভিত্তিতে যতক্ষণ পর্যন্ত সেই সকল স্কুলগুলিতে শিক্ষক পাওয়া না যায়, ন্যূনতম ভাতা প্রদানের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগদানের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যার ফলশ্রুতিতে বিদ্যালয়ে জনবল যে সংকট রয়েছে তা দূর করা সম্ভব হবে এবং এখানে সরকারের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সকল শিক্ষকের শিক্ষার আওতায় আনা সম্ভব হবে। ওই সমস্ত বিদ্যালয়ে নিয়োগ প্রদানের জন্য অতিরিক্ত বিশেষ ভাতা বা আবাসন ভাতা যে ব্যবস্থা আমি ইতিমধ্যেই আমি প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, সেখানে ওই সমস্ত বিদ্যালয়গুলিতে অতিরিক্ত বিশেষ ভাতা বা আবাসন ব্যবস্থা চালু চিন্তাভাবনা চলছে। মাননীয় স্পিকার, আমি মনে করি যেহেতু আমার নির্বাচনী এলাকায় 2টি ইউনিয়ন পদ্মা নদীর ওই পারে অবস্থিত সীমান্তবর্তী এলাকায়, সেখানে এই ব্যবস্থা চালু করা হলে সত্যিকার অর্থে সেখানে শিক্ষক সংকট দূর করা যাবে না। গত 11 তারিখ আমাদের মাননীয় গণশিক্ষামন্ত্রী জনাব জাকির হোসেন 1162 নম্বর তারকা চিহ্নিত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন যে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রধান শিক্ষকের পদ খালি আছে 7,018টি এবং সহকারী শিক্ষকদের পদ খালি আছে প্রায় 22,000। ফেব্রুয়ারি মাস আমার মনে হয় এখন মোটামুটি 40,000 গিয়ে ঠেকবে মাননীয় স্পিকার, যে কারণে এই বিষয়টি নিরসন কল্পে এটি অত্যন্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ আমি মনে করি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি মনে করি যে প্রাথমিক শিক্ষা যে আমাদের সাংবিধানিক যে অধিকার এবং শিক্ষাভিত্তিকে দৃঢ় এবং মজবুত করার জন্যে এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হলে আমি মনে করি যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় সময়ে যে শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষা সংকট হচ্ছে এটা দূর করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেনকে তার বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার 2009 হতে 2019 সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় 1,79,717 জন শিক্ষক নিয়োগ প্রদান করেছেন। এছাড়া অতি সম্প্রতি ঘোষিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফল অনুযায়ী শীঘ্রই সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে 18,147 জন সহকারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে। প্রতি বছর শিক্ষকদের অবসরজনিত কারণে সৃষ্ট শূন্যপদসমূহে নিয়মিত শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বদলি, মৃত্যুজনিত কারণ, পিটিআই, ডিপিএড, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসা ছুটি এবং বিভিন্ন সময়ে প্রশিক্ষণজনিত কারণে সাময়িক শূন্যপদ সমূহ পূরণের উদ্দেশ্যে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মোট পদের 20% অর্থাৎ 68,338টি লিভ রিজার্ভ পদ সৃজন সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন চর অঞ্চল, উপকূলীয় অঞ্চল, হাওড় বাওড় পাহাড়ি অঞ্চলের বিদ্যালয়সমূহে পাঠদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন স্থানীয় কোঠায় শিক্ষক নিয়োগদানের নীতিমালা প্রণয়নের আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2013 অনুযায়ী সহকারী শিক্ষকের বিদ্যমান শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পদায়নের ক্ষেত্রে দুর্গম হাওড় অঞ্চল, চর অঞ্চল, দ্বীপঞ্চল এলাকার বিদ্যালয়সমূহে শূন্যপদ অগ্রাধিকার ভিত্তিতে প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী আমার যে বিষয়টির প্রতি উত্তর দিয়েছেন, আমার মূল বিষয়টি মাননীয় স্পিকার, দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক স্বল্পতা, নতুন নিয়োগ দিবেন? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি 96 সাল থেকে সংসদে আছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি দিয়ে সেই জায়গায় স্কুলের শিক্ষকরা সত্যিকার অর্থে তারা সার্ভিস দিবে না, দিতে পারবে না, যে কারণে আমি মনে করি যে বিষয়টি আরও গভীরভাবে মন্ত্রণালয়ে আমাদের সচিব এবং কমিটি নিয়ে আলাপ আলোচনা করেন। আমার বিশ্বাস যে এইখানে যদি আপনার যোগাযোগ দুর্গম বিচ্ছিন্ন এলাকার জন্য বিশেষ নীতিমালা প্রণয়ন করেন, 30-40% আমাদের উপকূলীয় অঞ্চল আছে, বহুত আমাদের দেশে অধিমাত্রিক দেশ, তাহলে পরে আমি মনে করি যে প্রাথমিক শিক্ষায় যে সংকট রয়েছে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমি আজকের পত্রিকায় দেখা যাচ্ছে মাননীয় স্পিকার যে যে শিক্ষক নিয়োগ পেয়েছে 38টি জেলায় আজকে ওই শিক্ষকরা যোগদান করতে পারছে না মামলাজনিত কারণে, নারীদের যে 60% কোটা, আমি মনে করি যে আজকে কোটা প্রথা উঠে গেছে, এই ক্ষেত্রে এটিও একটি বিবেচনা করা প্রয়োজন, নারীদের কোটাটি কমিয়ে নিয়ে আসা আমি মনে করি দরকার, এই কারণে নারীরা এখন তো উন্মুক্ত সমস্ত জায়গায় তারা অংশগ্রহণ করতে পারছে, যে কারণে আমি আবারও অনুরোধ করব আপনাকে যে এ বিষয়টি আরও গভীরভাবে চিন্তাভাবনা বিশ্লেষণ করে আমাদের সারা দেশে যে ভৌগোলিক অবস্থা এই অবস্থার আলোকে বিবেচনা করে এই দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে কিভাবে আপনি সংকট নিরসন করা যায় সেটির ব্যাপারে যথাযথ মনোযোগ দৃষ্টি দিবেন বলে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যথার্থই বলেছেন আমাদের শিক্ষক স্বল্পতা আছে, তবে আমরা এ বিষয়ে নতুন যারা নিয়োগকৃত শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্ত উপকূলীয় অঞ্চলে প্রথমে আমরা তাদেরকে ওখানে বদলি করতে চাচ্ছি আর কি। এ বিষয়ে সমস্ত ডিপিওদের আমরা চিঠি দিয়েছি এবং নির্দেশনা প্রদান করা হয়েছে। তারপরে আপনি যেটি বললেন, আমরা আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার একটি শিক্ষাবান্ধব সরকার, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আপনি বিষয়টি দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব শাহজাহান খান।